বেঈমান মুনাফিক বাংলার জমিনে একমাত্র তারাই কোরআনের আইনকে বরদাস্ত করতে পারে না কথা বলো ঠিক কি না এই জন্য তারা বাংলাদেশের আলে বোলাদেরকে বরদাস্ত করতে পারে না বরদাস্ত করতে পারে না এই কারণেই বাংলার জমিনে কোরআনের পাখি আজকে 10 11 টি বছর জেলখানায় বন্দী হয়ে আছে انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا যখন মুমিনদের সামনে আল্লাহর আয়াত আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের অন্তর কার ভয়ে কাঁপে সবাই বলুন আল্লাহ আর তাদের সামনে যখন এই কোরআন আলোচনা করা হয় তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন এদের ঈমান কি পায় বৃদ্ধি পায় দেখেন সবার কি ঈমান বৃদ্ধি পায় কথাগুলো একটু মনোযোগের সাথে শুনেন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি কথা আসবে গুরুত্বপূর্ণ আমি কথা আপনাদের জন্য কিছু নোট করে এনেছি ইনশাআল্লাহ বলবো সবার কি ঈমান বৃদ্ধি পায় না আল্লাহু নাযযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله الله পাকের কোরআনের কথা যখন মুমিন ব্যক্তিদের সামনে তুলে ধরা হয় মুমিন ব্যক্তিদের অন্তরটি আল্লাহর ভয়ে কেঁপে উঠে শুধু তাই না মুমিন ব্যক্তির শরীরের লোমগুলো আল্লাহর ভয়ে শিউরে কেঁপে উঠে লোম খাড়া হয়ে যায় ঠিক কি না আল্লাহর কথা শুনলে মুমিন ব্যক্তির লোম খাড়া হয় অপর পক্ষে দেখেন ওয়াইদাব দুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমা'আজ্জাত قلوب الذين لا يؤمنون بالآخرة جر الله কে সহ্য করে না পরকালে বিশ্বাস স্থাপন করে না পরকাল বলে কিছু নাই এই কথা যারা বলে আর তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন এদের অন্তরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় ঠিক কি না আছে না না এরকম লোক আপনাদের মধ্যে আছে হক কথা বলবে ওর কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে বলবে হুজুর আপনি রাজনীতি করছেন ঠিক কি না কোরআনের কথা বলতে গিয়ে যদি কারো গায়ে জ্বালা ধরে বুঝতে হবে সে আবু জেহেলের সন্তান সে ফেরাউনের সন্তান সে নমরুদের সন্তান সে ইয়াজুজ মাজুজ সে ইয়াজিদের সন্তান সে হচ্ছে ইমাম হুসাইনের দুশ্মন আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন বাংলাদেশের 90% মুসলমানের দুশ্মন কথা বলুন ঠিক কিনা যারা কোরআনের কথা সহ্য করতে পারে না এদের ঈমান নাই ঈমান আছে ঈমান আছে ঈমান নাই এই জন্য যারা বেঈমান মুনাফিক বাংলার জমিনে একমাত্র তারাই কোরআনের আইনকে বরদাস্ত করতে পারে না কথা বলুন ঠিক কি না এই জন্য তারা বাংলাদেশের আলে বোলাদেরকে বরদাস্ত করতে পারে না বরদাস্ত করতে পারে না এই কারণেই বাংলার জমিনে কোরআনের পাখি আজকে 10-11 বছর জেলখানায় বন্দী হয়ে আছে প্রিয় উপস্থিতি ইমানদার ব্যক্তির সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন ঈমান বৃদ্ধি পায়
আর মুনাফিক কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ওয়াইদা দুকিরাল লাযীনা মিন দুনিহি ইদাহুম ইয়াস্তাবশিরুন, যখন ওই মুনাফিকদের সামনে আল্লাহর কোরআন বাদ দিয়ে নাচ গানের আয়োজন করা হয়, মমতাজ বেগমকে, অ্যান্ড্রু কিশোরকে, সাবিনা ইয়াসমিনকে, ডলি সায়ন্তনীকে যখন ডাকা হয় তখন এরা আনন্দে পাগল পারা হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। এই জন্য ওই সকল মুনাফিক মার্খা লোকগুলো, মুনাফিক মার্খা কর্মীগুলো, নেতাগুলো কোরআনের মাহফিলে আসে না, আসে না, আসে না। ওরা ওগুলোতে খুব নেতাগিরি করে এবং বড় বড় অতিথি হয়, কিন্তু কোরআনের মাহফিলে ওরা অতিথি হতেও চাই না, নামটা লিখাতেও চাই না, ঠিক কি না? এক নাম্বার গেল যে মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনের আলোচনা হবে তখন মুমিন ব্যক্তির কি করবে? ইমান বৃদ্ধি পাবে। দুই নম্বর কথা, মুমিন ব্যক্তি সব সময় নির্ভীক হবে। কি হবে? নির্ভীক। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু জুলমাহুম ওয়ালা হাজমা। যে ব্যক্তি ভালো কাজ করল, সৎ কাজ করল, আর সে ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহ বলছেন তার জুলুমের শিকার হওয়ার এবং তার অধিকার হারার কোনো ভয় থাকবে না। মুমিন ব্যক্তি যদি প্রকৃত ইমানদার হয় এবং সৎ কাজ করে, সে ব্যক্তি কাউকে ভয় করবে না। ভয় করবে কাকে? আরো জোরে বলুন, কাকে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে এই যে সাধারণ মানুষ তো দূরে থাক, আজকে এই ইমানটি অধিকাংশ আলেমদের মধ্যেই নেই। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের অধিকাংশ আলেমদের ইমান আজকে ঠিক নাই, সাধারণ মানুষ তো দূরে থাক। এই জন্য অধিকাংশ আলেমই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না, সভাপতির মুখের দিকে তাকিয়ে, সেক্রেটারির মুখের দিকে তাকিয়ে, ক্যাশিয়ারের মুখের দিকে তাকিয়ে, বড় বড় নেতাদের মুখের দিকে তাকিয়ে ওয়াজ করে। না জানি আমার কোন কথাতে আমার সভাপতি, সেক্রেটারি কিংবা ক্যাশিয়ারের মন খারাপ হয়ে যেতে পারে, সুতরাং আমাকে সেটি এড়িয়ে কথা বলতে হবে, ঠিক না ভুল? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমি নিজ হাতে নিয়ে নেই নাই। রিজকের দায়িত্ব কার হাতে? সবাই বলুন, আমাদের রিজিক কে দিয়ে থাকেন? কথা বলেন না কেন? সবাই চিৎকার দিয়ে বলুন, আমাদের রিজিক কে দেন? আল্লাহ দেন। সকলের রিজিক কে দেন? সকল ইমামের রিজিক কে দেন? সভাপতি দিতে পারবে? সেক্রেটারি দিতে পারবে? প্রধানমন্ত্রী দিতে পারবে? আমেরিকার প্রধানমন্ত্রী দিতে পারবে? আপনার ইমামতি টিকিয়ে রাখার মালিক কে? আপনার কথা বলার মালিক কে? আপনার জিহ্বা এই যে কথা বলছেন, এই কথার বলার শক্তি দিয়েছেন কে? সুতরাং যদি কথা বলতেই হয় আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর পক্ষেই কথা বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? আর কারো পক্ষে কথা বলা যাবে না। এই ক্ষেত্রে আপনার জন্য অপমান বরাদ্দ হতে পারে, হামলাও বরাদ্দ হতে পারে, মামলাও বরাদ্দ হতে পারে, জেলও বরাদ্দ হতে পারে, ফাঁসিও বরাদ্দ হতে পারে,
আপনি কি ভয় করবেন? কথা বলেন ভয় করবেন? ভয় করার কোনো কারণ নাই। আজকে আপনাদের এলাকার একটি মানুষ বিপদে পড়ে গেছে, ঠিক কি না? সে যাই করুক, কিন্তু কথাটি তো সঠিক বলেছে। কি আপনারা ভয় পান নাকি? ওই জুতা আর ঝাড়ুর মিছিল কোন মুসলমান ভয় পায় না, কথা বলো ঠিক কি না? আপনারা ভয় পান? কারা কারা ভয় পান? কেউ ভয় পায় না। আর ভয় পান না কারা কারা, একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ভয় করেছিলেন? ভয় করেছিলেন? এই যে আমরা তাবলীগ করি, কি করি? তাবলীগ। প্রত্যেক নবীরাই কি করেছেন? তাবলীগ করেছেন। আমরা এই যে কোরআনের কথা বলছি আজকে, আমরা কি করছি? তাবলীগ করছি। কিন্তু আসল তাবলীগ আমরা করি না, আসল তাবলীগ করি না। আসল তাবলীগ মসজিদে গিয়ে করতে হয় না, আসল তাবলীগ করতে হয় জালেমের সামনে হক কথা বলা, এটি হচ্ছে আসল তাবলীগ। মুসা আলাইহিস সালাম তাবলীগ করেছেন কার কাছে গিয়ে? ফেরাউনের কাছে গিয়ে। ফেরাউন তুমি থামো, তুমি ভুল করছো। নমরুদের কাছে গিয়ে তাবলীগ করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, তাদের কাছে গিয়ে তাবলীগ করেছে কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন। তিনি আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। এটাকে বলা হয় তাবলীগ। আর আমরা মসজিদে মসজিদে যে তাবলীগ করি, এই তাবলীগের স্বীকৃতি কোরআন দেয় না, হাদিস দেয় না, আমরা এটা বানিয়ে নিয়েছি। প্রিয় উপস্থিতি, ইমান সাংঘাতিক ব্যাপার। আসহাবে কাহাব যে শহরে বাস করত, সেই শহরের নাম ছিল আফসোস। শহরের নাম কি? আফসোস শহর। খ্রিস্টপূর্ব প্রায় 1100 শতকে এই শহরটি, এই নগরটির পত্তন হয়। পরবর্তীকালে এটি একটি মূর্তি পূজার কেন্দ্রে পরিণত হয়। এখানকার লোকেরা এক বিবির পূজা করত, তাকে বলা হতো ডাইনা। এই ডাইনার একটি বড় মন্দির ছিল তৎকালীন সময়ে পৃথিবীর সবচাইতে সুনামযোগ্য এইটি মন্দির ছিল, তার নাম হচ্ছে এই ডাইনা মন্দির। এশিয়া মাইনরের লোকেরা ওই মূর্তিতে গিয়ে তার পূজা করত। প্রিয় উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালামের পর যখন তার দাওয়াত রোম সাম্রাজ্যে পৌঁছতে শুরু করলো, তখন এই শহরের কয়েকজন যুবক এই দাওয়াত গ্রহণ করলো। কি গ্রহণ করলো? ঈসা আলাইহিস সালামের সেই দাওয়াত, ইঞ্জিলের দাওয়াত তারা গ্রহণ করলো, আল্লাহ পাকের উপর তারা ঈমান আনয়ন করলো। প্রিয় উপস্থিতি, যারা দাওয়াত গ্রহণ করেছিল তাদের সংখ্যা ছিল 7 জন। কয়জন? 7 জন ছিল। কিন্তু ওই সময়ে যে বাদশাহ ওখানে দেশ পরিচালনা করছিলেন, রাষ্ট্র পরিচালনা করছিলেন, সে বাদশাহ ছিল রক্ত পিপাসু। কি পিপাসু? রক্ত পিপাসু। যারাই হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনত, ইঞ্জিল অনুযায়ী জীবন পরিচালনা করত, তাদেরকে জবাই করে, হত্যা করে তাদের রক্ত তারা খেত। এমত অবস্থা জানার পরেও, শোনার পরেও 7 জন যুবক ওই বাদশার সামনে তাদেরকে হাজির করা হলো। বাদশাহ তাদেরকে বলল, তোমরা কি ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছো? যুবক বলল, হ্যাঁ ঈমান এনেছি। অথচ 7 জন যুবক তারা জানতো এই বাদশার সামনে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কথা ঘোষণা করলে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে। কি করে ফেলবে জোরে বলুন? হত্যা করে ফেলবে। তথাপি জীবনের ভয় করে নাই, জীবনের মায়া পরিত্যাগ করে ঈমানকে প্রাধান্য দিয়ে
সাতজন যুবক তারা বলেছিল আমরা ঈমান এনেছি আমাদের ইলাহ কয়জন একজন তারা ঘোষণা দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা যখন সাতজন যুবক ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছি ইনজিলের উপর ঈমান এনেছি এই কথা বলল রাজা তাদেরকে সঙ্গে সঙ্গে জবাই করল না হত্যা করল না রাজা বলল এই বাচ্চারা তো ছোট বাচ্চা তোমাদেরকে সময় দিলাম তিন দিন কয়দিন সময় তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি তোমরা ঈমান না আনো তোমাদেরকে হত্যা করা হবে সাতজন যুবক বুঝতে পারল আমরা যদি ঈমান পরিত্যাগ না করি আমাদেরকে হত্যা করা হবে এবার যুবকেরা চলে গেল শহর ছেড়ে যাইতে যাইতে বহুদূর চলে গেল কিন্তু একটি কুকুর তাদের পিছু ছাড়ল না তারা শেষ পর্যন্ত একটি গুহায় আশ্রয় নিল তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল গুহায় ঘুমিয়ে গেল গুহায় ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন তাদের ঘুম থেকে তারা জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর তারা একজন সাথী আরেকজন সাথীকে জিজ্ঞাসা করলেন আমরা এখানে কতদিন ছিলাম তারা বলতেছে একদিন কিংবা এর চাইতে কম সময় প্রিয় উপস্থিতি রাগ করতেছে চলবে না ছেড়ে দিব তাদের সাতজন সঙ্গীর মধ্যে একজনের নাম ছিল জিন তাই বলে ভূত জিন ওই জিন না তার নাম ছিল জিন জিনকে কয়েকটি মুদ্রা দিয়ে বাজারে খাবার কিনতে পাঠালেন বাজারে খাবার কিনতে গেল খাবার কিনতে গিয়ে দেখে বাজারের সব কিছু পরিবর্তন হাট বাজার পরিবর্তন অট্টালিকার পরিবর্তন রাস্তাঘাট পরিবর্তন সব কিছু পরিবর্তন হয়ে গেছে এবার কয়েকটি রুটি নেওয়ার পর যখন সেই মুদ্রাটি ওই রুটিওয়ালাকে বিক্রেতাকে দিচ্ছে তখন বিক্রেতা সেই রৌপ্য দেখে সেই মুদ্রা দেখে হতচকিত হয়ে গেছে এই মুদ্রা তো আমরা কোনোদিন দেখিনি ওই শহরের কোতোয়াল তাকে খবর দেওয়া হলো সে খবর পেয়ে ওই যুবককে ডাকলো যুবককে ডাকার পর যখন মুদ্রা দেখলো মুদ্রা দেখার পর বলছে এই মুদ্রা তো আজ থেকে প্রায় 200 বছর আগের মুদ্রা এই মুদ্রা তুমি পেলে কোথায় নিশ্চয় তোমার কাছে এই মুদ্রার ভান্ডার আছে সে বলল না ভান্ডার নাই আমি এই মুদ্রা দিয়ে খাবার কিনতে এসেছি আমার কাছে কোনো ভান্ডার নাই কিন্তু তার সঙ্গীরা বলেছে কেউ যেন টের না পাই তুমি বাজারে যাবা প্রিয় উপস্থিতি কোতোয়াল তাদেরকে নাছোড় বান্দার মতো ধরলো পাকড়াও করল ওই যুবককে পাকড়াও করে গুহার কাছে নিয়ে চলে গেল গুহার কাছে গিয়ে সাতজন যুবকের সাথে কোতোয়াল কথা বলল শেষ পর্যন্ত ওই রাষ্ট্রের বাদশাহ ওই সাতজন যুবকের কাছে হাজির হলো যে সময় সাতজন যুবকের কাছে বাদশাহ হাজির হলো সেই সময় ওই এলাকায় ওই সৈরাচার বাদশার আর কোন লোক অবশিষ্ট ছিল না সবাই খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর সবাই ঈমান গ্রহণ করেছিল প্রিয় উপস্থিতি এই সাতজন যুবকের কাছে তারা যে সকল তথ্যগুলো পেল এই তথ্য পাওয়ার পর তারা বুঝতে পারলো পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কিয়ামত হবে পরকাল অবশ্যই হবে পরকালের উপর তারা ঈমান আনয়ন করল আমি যে কথাটি বলতে চাই সংক্ষেপে বললাম সেই কথাটি হলো যুবক ছিল মাত্র কয়জন সাতজন যুবক বাদশার ক্ষমতা কম না বেশি জোরে বলুন অনেক বেশি বাংলাদেশে টের পান না বাদশার খবর কেমন ক্ষমতা কেমন কি পান না পান না বাদশার অন্যরকম ক্ষমতা আর বাদশার চেলা তাদের ক্ষমতার তো কোনো অভাব নাই ঠিক কি না চুরি আমি করছি চাল সওয়ালটারে কয়ে দিছি হাল ধরবি কাল ঠিক কি না আজকালকার ক্ষমতা এরকম
যুগের পরে যুগান্তরে চুরি যেন চলে যেন কর্মকাণ্ড যেন কর্মকাণ্ড দেখে লোকে বংশের কথা বলে এমন দলে ভর্তি হবি যারা খুন দর্শন করে নিত্য নতুন চুরির কৌশল শেখাই যত্ন করে বাপের নেতা চোর পোষিত আমার নেতা চোর পরের দিনের ভোট হয়ে যায় হওয়ার আগে ভোট কথা বলুন ঠিক কিনা এই হচ্ছে ক্ষমতা সাতজন যুবক ইমান কার বলে ইমান কত পাকা পোক্ত হলে বাদশার সামনে বলে বাদশা তোমার উপর আমার কোনো ইমান নাই আমি ইমান এনেছি ঈসা আলাইহিসসালামের উপর এবং ইনজিলের উপর এরকম ইমান যদি কোনো ব্যক্তির থাকে বাংলার জমিনে তাকে পদানত করতে পারে এমন শক্তি বাংলার জমিনে কেউ দেখাতে পারবে না পারবে না পারবে না কথা বলো ঠিক কিনা কিন্তু যদি এই ইমান না থাকে তাহলে আপনার জীবনের চিকিৎসাটুকু করারও ক্ষমতা আপনার থাকবে না ঠিক কিনা আজকে যে আমি আমার দেহের চিকিৎসা করাবো এই স্বাধীনতাও আমার আজকে নাই আছে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম এই স্বাধীনতা কি চেয়েছিলাম এই স্বাধীনতা তো চাইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি তাহা পাইনি তাই তো আমি বিদ্রোহী আর কখনো বেআইনি কথা বলো ঠিক কিনা আমি স্বাধীনতা মানে দেখতে চাইনি গুম খুন হত্যার হাজানি টানতে চাইনি রিমান্ডের নামে মিথ্যা মামলার ঘানি বাংলার রাজনীতির কালচার এখন অহরহ মিথ্যে মিথ্যে কথা যে যত বেশি লুচ্চামিও খুন করে এখন সে হয় তত বড় নেতা বাংলার রাজনীতির কালচার এখন অহরহ মিথ্যে মিথ্যে কথা যে যত বেশি লুচ্চামিও খুন করে এখন সে হয় তত বড় নেতা স্বাধীনতা মানে দেখতে চাইনি আমি রিজার্ভ চুরি পর্দা বালিশ কাণ্ড এখানে চোরের কোনো শাস্তি হয় না হয় ভালো মানুষের দণ্ড তিন বছরের শিশু ধর্ষণ দেখতে আমি চাইনি সত্তর বছরের বুড়িও রেহাই তাতে পাইনি কথা বলো ঠিক কিনা স্বাধীনতা মানে দেখতে চাইনি আমি প্রতিবাদীকে দমন বিপরীত রাজনীতি করলে জেলখানাতে গমন রাগ করতেছেন নাকি স্বাধীনতা মানে দেখতে চাইনি আমি প্রতিবাদীকে দমন বিপরীত রাজনীতি করলে জেলখানাতে গমন আর কতদিন শুনব আমি স্বৈরাচারের হাত প্রতিবাদ করলে বাসার সামনে ভরে যায় বালির ট্রাক চারিদিকে শুনিয়া জামি নির্মমতার হাহাকার সত্য কথা বললেই হয়ে যায় আমি রাজাকার অশুদ্ধ লোকজন দেশকে শুদ্ধ করতে চাই মরা লোকের ভোটে ব্যালট বাক্স ভরে যায় স্বাধীনতার এমন আজব দেশ আমি দেখতে চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কখনো বেআইনি যদি আমার ঈমান না থাকে আমি স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো না কথা বলুন ঠিক কিনা যদি আমার ঈমান ঠিক না থাকে আমি মসজিদের মেম্বারে হক কথা বলার সাহস রাখবো না আমার ঈমান যদি ঠিক থাকে আমি সভাপতি সেক্রেটারিকে পরোয়া করব না আমি কোরআনের কথা নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে মসজিদে মাদ্রাসায় ময়দানে সব জায়গায় বলে যাব আমাকে কেউ ঠেকাতে পারবে না কারণ আমার মালিক কে আরে জোরে বলেন আমার মালিক কে এটি হচ্ছে ঈমান ঈমানের
মুমিনের দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে মুমিন হবে নির্ভীক, পৃথিবীর কাউকে ভয় করবে না। তিন নম্বর মুমিনের কোয়ালিটি হচ্ছে মুমিন ভালো কাজের আদেশ দেবে। কি কাজের আদেশ দেবে? وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ মুমিন ব্যক্তি এক মুমিন আরেক মুমিন পরস্পর পরস্পরের বন্ধু বাজট। يأمرون بالمعروف وينهون عن المنكر এক মুমিন আরেক মুমিন পরস্পর পরস্পরকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে ফেরাবে। এটা কার কাজ ধরে বলুন? মুমিনের কাজ। আর মুনাফিকের কাজ আল্লাহ পাক তাও বলেছেন, المنافقون والمنافقات بعضهم من بعض এক মুনাফিক অপর মুনাফিক, এক মুনাফিক পুরুষ অপর মুনাফিক নারী, এক মুনাফিক আরেক মুনাফিক পরস্পর পরস্পরের বন্ধু বা জোট। কাজ কি? يأمرون بالمنكر وينهون عن المعروف মুমিনের কাজ কি ছিল? ভালো কাজের আদেশ আর অন্যায় কাজে নিষেধ বাধা। আর মুনাফিকের কাজ ঠিক উল্টোটা। يأمرون بالمنكر খারাপ কাজের আদেশ, وينهون عن المعروف ভালো কাজের বাধা। এই জন্য মুমিন ব্যক্তিরা আয়োজন করে মাহফিলের আর মুনাফিকরা আয়োজন করে গানের মেলা, ঠিক কিনা? মুনাফিকরা গানের আয়োজন করে আর তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেয়, আর মুমিনরা সব সময় মানুষের হিদায়াত মূলক যাবতীয় কর্মকাণ্ডের আয়োজন করে। এটা মুমিনদের কাজ। আর মুনাফিকদের কাজ হচ্ছে যে কাজ করলে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে, সেই সমস্ত কাজগুলোতে মুনাফিকরা বাধার সৃষ্টি করবে। সুতরাং কোরআনের আয়াত অনুযায়ী যারা তাফসিরুল কোরআন মাহফিলে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তৈরি করবে, তারা হচ্ছে পৃথিবীর জঘন্যতম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। কথা বলো ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, 100% ধরে নেবেন সে হচ্ছে মুনাফিক 100%, এতে কোনো সন্দেহ নাই। রাগ করতেছেন কি ব্যাপার? আপনাদের কষ্ট হচ্ছে? তবে বিষয় হলো কোনটা, কোরআনের কথাগুলো যখন তুলে ধরা হয় এটা তখন ব্যক্তির সামনে আয়নার মতো দেখায়। কিসের মতো? আয়নার মতো। আয়নাতে নিজের চেহারা দেখা যায় না যায় না? চেহারা দেখা যায়। যখন কোরআনের কথা ব্যক্তির সামনে মাহফিলে তুলে ধরা হয় তখন সেটাকে আয়নার মতো দর্পণের মতো দেখা যায়। এক্ষেত্রে কিছু শ্রেণীর লোক অনিচ্ছাকৃত মাহফিলে আসে, আসার পরে যখন দেখে যে সে আয়নাতে নিজের চেহারা দেখা যাচ্ছে, নিজের সাথে সেই কোরআনের কথাগুলো মিলে যাচ্ছে, তখন এদিক ওদিক তাকায়া তারপরে মাহফিল থেকে বের হয়ে যায়। কি ঠিক কিনা? এবং বাইরে গিয়ে মাহফিলের বিরোধিতা করে এবং এমন কাজ করে, ও উঠা আরম্ভ করলো আর দেখা দেখি আরো 10 জন লোক উঠা আরম্ভ করলো, মাহফিলের পরিবেশটাকে নষ্ট করলো। এরা হচ্ছে আবু জেহেলের দল, যারা কোরআনের মাহফিল থেকে কোনো প্রয়োজন ছাড়াই উঠা উঠি করে। এরা মুসলমান কিংবা মুমিন হতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, মুমিন ব্যক্তি ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। চার নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আপনারা যদি রাগ করেন একটা কথা বলতে পারি, বলবো? টাইম প্রায় 12টা বেজে গেছে, আমি শেষ করে দেব। বারোটা বেজে গেছে ভাই, আপনাদেরই ক্ষতি হবে।
আমি তো কথা বললো বিষয় হলো যে অসুবিধা নেই, কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। আমার মনে হয় যে আর না বাড়ানোটাই উচিত। তাহলে আধা ঘন্টা জি, আর আধা ঘন্টা এই মুরব্বী উঠেন কেন? এই ধরে বসাল তো আমি আধা ঘন্টা যেটুকু কথা বলবো বাঘের মতো শুনতে হবে। কি রাজি আছেন তো? কারণ আমি কোনো বিড়ালকে অ শুনাই না, আমি অ শুনাই বাঘের বাচ্চাকে। আপনারা কি বাঘের বাচ্চা হতে রাজি আছেন? আপনারা কি ভয় পান? তাহলে আধা ঘন্টা কথা হবে বাঘের বাচ্চার মতো, আপনারা শুনবেন ওই রকম। কেউ যদি আমাকে ফেলে রেখে পালায় যান তাহলে তো বিপদ। হ্যাঁ, এমনিতে তো ঝাড়ু মিছিল চলছে আশেপাশে। প্রিয় উপস্থিতি, মমিনের চার নম্বর অন্যতম কোয়ালিটি হচ্ছে মমিন ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আর কারো আনুগত্য করবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামিআনা ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, যখন মুমিন ব্যক্তিদেরকে যে কোনো বিচার ফয়সালার জন্য তাদের বিবাদমান বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালার দিকে যখন ডাকা হয় তখন তারা বলে কানু সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আমরা কি তাই করি? কথা বলেন, করি না? আমরা এখানে যারা আছি আমরা কি সবাই বলুন তো, মুসলমান সবাই বলুন, আমি বাস করব না, আমরা সবাই কি মুসলমান? সবাইকে বলতে হবে মুসলমান। এখানে কাফের কেউ আছে? না। মুনাফিক কেউ আছে? না। জালেম কেউ আছে? না। ফাসেক আছে? না। আচ্ছা আচ্ছা, আপনারাই বলবেন। আচ্ছা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজে রাষ্ট্রে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, আল্লাহর ফতোয়া হলো এরা কাফের। এবার বলেন, বাংলাদেশে কি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হয়? জোরে বলেন হয়। এবার বলেন, এখানে কাফের আছে না নাই? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুদ দালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আইন কাঠামো প্রশাসন কোনটা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবে না, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুদ দালিমুন, এরা জালেম। এরা কি জালেম? আর জালেম বিধায় আজকে ভালো মানুষগুলো জেলে আর মদখোর সুদখোর সব খোরের আজকে বাইরে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, আমরা জালেমের খাতায় নাম লেখাইছি না লেখাই নাই? কিন্তু একটু আগে আমরা বলেছি আমরা মুসলমান। কি বলেছি? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূল ইল্লা লিতা বিইদনিল্লাহ, আমি রাসূল প্রেরণ করেছি পৃথিবীতে একটি মাত্র কারণ, এই যে মানুষেরা আল্লাহর নির্দেশে রাসূলদের অনুসরণ অনুকরণ রাসূলদের আনুগত্য করবে। আমরা কি করি নাকি? না করি। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিক
তোমার রবের কসম লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু কি তাসলিমা তোমার রবের কসম তারা কখনো ইমানদার নয় মুমিন নয় যতক্ষণ তারা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট চিত্তে জোর করে না সন্তুষ্ট চিত্তে বিচারক হিসাবে মেনে না নেবে ততক্ষণ তারা মুমিন হতে পারে না ঠিক এবার আমাদের পরিচয় বলেন আমরা ইমানদার না আমরা মুমিন নিজেকে দাবি করি মুমিন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা এই বিরোধিতা করার পর আমরা নিজেকে মুমিন দাবি করতে পারি না প্রিয় উপস্থিত নেতার কর্মকাণ্ডের ভাই হার মানে শয়তানি ভাই ভাতি যাই লাগলে ফসাদ দেই উস্কানি ফুস্কানি মামা ভাগনে নেতা সাজে বলবো আমি কারে সুযোগ পেলে ভাগনে নেতা মামার বাসাই বোমা মারে মুক্তাদিদের বেহাল দশা শুধু ঘুষ করার চোর ইমাম সাহেব বড় পরেশান যেন সব সময় রাত লেগে থাই হয় না তাহার ভোট কথা বলেন ঠিক কিনা শুধু ঘুষকর হচ্ছে রে ভাই ঈদগাহ মসজিদের সভাপতি হক কথা বললে ইমাম সাহেব বনে যাই জামাতি ইমান আকিদার ঠিক নাই তার ইষ্টরে চরে ঝড় ইসলাম থাকলে তার গালে পড়ত কোষে একখানা চড় কথা বলুন ঠিক কিনা হাজি গাজী নেতা খেতা মোল্লা মুন্সি ভাই দু ঘন্টা থেকে এত কথা বলে শেষ করা যায় প্রতিবেশীর আল ছালাকে ভাবে পণ্যের কাজ তাই তো এই দেশে ইসলামের বেহাল দশা আজ ঠিক কিনা হাজি সাহেব গাছ লাগাইলো এক কাঠা প্রস্ত জমিন গলা বাজি দেখে মনে হবে খাঁটি বান্দা মুমিন পরে না এক কাঠা জমিন ফাঁকা প্রস্ত চার হাত গাছ লাগিয়ে বসে আছে আর গাছ হবে ওখানে আর গাছের কাণ্ডটাই তো এক কাঠা ঘিরে নিবে লাগাই কিভাবে গাছ রাগ করতেছেন নাকি মোল্লা সাহেব পাঁচ অক্ত মসজিদেতে যাই নিজের বাপের অরিজদের ঠিক ঠিক ফাঁকি দেয় না ভালো ভালো জমিগুলা নিজের নামে করে আর বন্ধুদেরকে দেয় না আছে না নাই অনেক আছে আর বলে বেচারা আমি খুব ইমানদার মানুষ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না থাপ্পড় দিয়ে আমাকে জাহান্নামে পাঠাবে জীবনের কোন অংশে সে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেনি কেন বলবেন আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনি কেন মিথ্যা কথা বলবেন এক অক্ত নামাজ পড়ে না মানুষকে ফাঁকি দেয় আল্লাহকে ফাঁকি দেয় সরকারকে ফাঁকি দেয় জনগণকে ফাঁকি দেয় গরিবকে ফাঁকি দেয় কথা বলেন ঠিক কিনা করোনার চাল চুরি করে খায় রাস্তার টাকা মেরে খায় বাসের বদলে এই তো তাই না আপনারা তো ভালো কাজ করতে পারেন মোল্লা সাহেব পাঁচ অক্ত মসজিদেতে যাই নিজের বাপের অরিজদের ঠিক ঠিক পাকি দাই হাদি সাহেব হজ করিয়া করে আমেন গিরি পরের জমি নিজের নামে করে বাসায় আমি ফিরি আপনাদের দিকে মনে হয় এটা নেই আমাদের দিকে আছে কিছু কিছু হাদি সাহেব আছে এসে আমেন গিরি করে আর যে জমিতে দেখে একটু ভেজাল আছে সেটা রাতের বেলা মহরিলের কাছে গিয়ে টিপ দিয়ে নিজের নামে করে নিয়ে চলে আসে নাম রাখে নোয়াখালী আছে কি নাম নোয়াখালী আছে আপনাদের দিকে আছে আমাদের দিকে আছে নোয়াখালী আছে কার কথা বলবো আমি কে থাকবে ভাই বাকি নিজের পদে থেকে সবাই রবকে দিচ্ছি ফাঁকি সবাই কেউ বাকি নাই পাঁচ অক্ত নামাজ পড়ে না হাল চাষ করতে যাক নিড়ানি দিতে যাক ও এমন নামাজ পড়া পড়ে জোহরের নামাজে বারো রাকাত নফল পড়ে আছে না নাই আছে
মালিক যখন থাকে একরকম কাজ করে, মালিক চলে যায় তখন বিড়ি খায় সিগারেট খায় সময় পার করে, আছে না নাই? আছে। আর অফিসারদের কথা তো বাদই দিলাম। হাই রে কপাল খারাপ আমার, কি বলবো ভাই আমি, তাই বলে কি আলেম সাহেব করবে ভণ্ডামি? সবাই ভণ্ডামি করলে আলেম কি করতে পারে? আলেম সাহেব করছে। কোন ইমাম সাহেব কেন ইমাম সাহেব করবে? শুধু গাজার সাথে আতা পদের জন্য হারাম করে সাথে করে আধারে যাতায়াত। অনেক আলেম সাহেবের ঘুম করে, আপনাদের এদিককার আলেমরা করে না, আমাদের এদিককার আলেমরা আছে। বেহুদা খারাপ লোকের সাথে যাতায়াত করে শুধু পদ টিকে রাখার জন্য, বড় পদে যাওয়ার জন্য। আমাদের দিকে অনেক আলেম আছে গাঁজার ব্যবসা করে, আপনাদের দিকে আছে নাকি? আছে নাই? কাজী সাহেব, মেয়ের বিয়ে হয়েছে, 12 দিন পর মেয়েকে তালাক দিয়েছে, এর 12 দিন পর আবার বিয়ে এসেছে, কাজী সাহেবকে বিয়ে পড়িয়ে দিয়েছে, জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। অনেক আলেমে কাজ করে, অনেক কাজী সাহেবে কাজ করে, এগুলাকে এগুলাকে বেধড়ক লাঠি পিটা করা উচিত। আপনাদের দিকে এগুলো করে না, আমাদের দিকে করে। প্রাণী হিসাবে আমি ছোট্ট, মানুষ হিসাবে কীট, মডল মেম্বার বিচার করে বগলে রেখে ইট। ঠিক না বেঠিক? করে না মডল মেম্বাররা বিচার এভাবে? করে। প্রাণী হিসাবে আমি ছোট্ট, মানুষ হিসাবে কীট, মডল মেম্বার বিচার করে বগলে রেখে ইট। ধনী ব্যক্তি ঠিক বিচার পায় গরিবীকে নেয় চুষে, টেবিল খরচের নামে মোটা অঙ্ক নিয়ে বসে। অনেক গরিব মানুষ বিচার পায় না, বড় লোক ঠিকই বিচার পায়, ক্ষমতাবান ঠিকই বিচার পায়, আর এক শ্রেণীর বিচারক আছে তারা টেবিল খরচের নামে মহারানার টাকা থেকে, জরিমানার টাকা থেকে, গরিবের একটা কাছ থেকে টেবিল খরচের নামে সিগারেট চায়ের খরচ বাবদ 3,000, 5,000, 10,000 নিয়ে, 20,000 নিয়ে টাকা ফতুর করে দেয়, এই কাজ করে। আর বলে বেচারা আমার ইমান ঠিক আছে। চেয়ারম্যান মেম্বার বিচার করে ঠিক রাখে তার গদি, আগে ভাগেই ঠিক করে নাই জোরালকে বাদী না বিবাদী। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মডেল চেয়ারম্যান মেম্বার বিচার করে ঠিক রাখে তার গদি, আগে ভাগেই ঠিক করে নাই জোরালকে বাদী না বিবাদী। মেম্বার সাহেব নেই বিচারক, মেম্বার ছিলেন নাই বিচারক কিন্তু আগের মতো নাই, এখন তিনি গোল আলু ভোট ঘনিয়ে এসেছে তাই। করে না মেম্বারেরা? 2 বছর আগে ঠিকই বিচার করত, এখন করে না, এই জন্য কারো কাছে খারাপ হবে না, যদি খারাপ হয়ে যায় তাহলে ভোট কমে যাবে, এই জন্য উনি আর বিচার করেন না, গোল আলু হয়ে গেছে। দোকানদার ভাই বলছে আমি, দোকানদার ভাই বলছে কোষে আমার ব্যবসা হালাল, 2 নম্বরই মেমো লিখে আগে থেকে শয়তানেরই দালাল। অনেক দোকানদার আছে নাই, তার দোকান থেকে অফিসার মাল কিনে একটা, মেমো লেখে 7টা, সারকে গিয়ে দেখায় কিন্তু সার আমি এতটি মাল কিনেছিলাম, তেলের পাম্পে তেল নাই 50 লিটার, মেমো দেখায় 80 লিটারের, আছে না নাই? ব্যবসা কি হালাল হলো? এটা কি কোনো মুমিনের ব্যবসা হলো? হলো না ভাই, এটার নাম মুমিন নয়। পোড়া তেলে পেঁয়াজ ভাজে সেই তেলেতে পরাটা, হোটেল মালিক বলে লোকটি আমি সাদা মাটা। ঠিক কি না? সব কিছু আজকে ভাজা, কার কথা বলবো আমি, কে থাকলো ভাই বাদ, আকাম কুকাম করে বলি ইসলাম জিন্দাবাদ। এসব কথা বলার মালে সচেতন করছি আমি, খোদার পথে না চলিলে হবেন জাহান্নামি। জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি রবকে ফাঁকি দেই তাহলে আমি কি নিজেকে মুমিন দাবি করতে? সবাই বলছেন উম্মত মানে অনুসারী, আল্লাহ পাক বলছেন উম্মত মানে অনুসারী না, উম্মত মানে দল। উম্মত মানে হাত নামান, উম্মত মানে দল। অমিন কওমে মূসা
উম্মাতুন ইয়াহদূনা ইলাল হক্কি ওয়া বিহি ইয়াদিলুন মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে একটা দল ছিল কি ছিল একটা দল ছিল তারা মানুষকে হকের দিকে আহ্বান করত আর সেই হক অনুযায়ী তারা সমাজ পরিচালনা করত আল্লাহ পাক বলছেন শুধু তাই না ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদূনা ইলাল হক্কি ওয়া বিহি ইয়াদিলুন এই পৃথিবীতে আমার যত সৃষ্টি আসবে সব সৃষ্টির মধ্যে একটা দল থাকবে কয়টা দল থাকবে একটা দল যারা বলে ইসলামে দল নাই তারা বেয়াদব যারা বলে ইসলামে দল নাই তারা কোরআন বুঝে না যারা বলে ইসলামে রাজনীতি নাই তারা ইসলামই বুঝে না প্রিয় উপস্থিতি উম্মত মানে কি তাহলে বলুন দল আমরা রসূলুল্লাহর উম্মত মানে কার দল রসূলের দল আমরা কার দল করি রসূলুল্লাহর দল করি এর জন্য আমরা কার উম্মত রসূলুল্লাহর উম্মত কিন্তু আমরা যদি আওয়ামী লীগ করি কথা বুঝুন খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু রাগের কিছু নাই আমি যদি আওয়ামী লীগ করি আমি যদি আবার বলুন আমি যদি রসূলুল্লাহর দল করি তাহলে আমি কার উম্মত রসূলের উম্মত মানে রসূলুল্লাহর দল আমরা যদি বিএনপি করি তাহলে আমরা কার দল তাহলে আমি কার উম্মত বিএনপির নেতাকে খালেদা জিয়া আমি যদি বিএনপি করি তাহলে আমি কার উম্মত খালেদা জিয়ার উম্মত মানে খালেদা জিয়ার দল আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আমি কার উম্মত শেখ হাসিনার উম্মত মানে শেখ হাসিনার দল আমি যদি সকাল বিকাল চাচা অর্থাৎ এরশাদ চাচার যদি আমি দল করি তাহলে আমি কার উম্মত এরশাদের উম্মত আর আমি যদি রসুলের দল করি তাহলে আমি কার উম্মত রসুলের উম্মত খুব মনোযোগের সাথে কথা শুনুন আমি বলছি আমি শেখ হাসিনার দল করি আমি বলছি আমি খালেদা জিয়ার দল করি আমি বলছি আমি এরশাদের দল করি আমি বলছি আমি রসুলের দল করি কথা শুনছেন এখন শেখ হাসিনার দল করার পর যদি শেখ হাসিনার দলের গঠনতন্ত্রে ম্যানুয়েলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি না থাকে কোরআনের বিধান যদি না থাকে শেখ হাসিনার দল করার পর যদি আপনি বলেন যে আমি রসূলুল্লাহর উম্মত এই কথাটা মিথ্যা কথা আপনি খালেদা জিয়ার দল করেন খালেদা জিয়ার দলের গঠনতন্ত্রে ম্যানুয়েলে যদি কোরআন না থাকে হাদিস না থাকে আল্লাহ না থাকে রসুল না থাকে খালেদা জিয়ার দল করার পরেও যদি আপনি বলেন যে আমি রসূলুল্লাহর উম্মত এই কথাটা চরম মিথ্যা কথা আপনি যে নেতার আনুগত্য করছেন সেই নেতার চরিত্রে যদি রসূলুল্লাহর আদর্শ না থাকে ওই নেতার আনুগত্য করার কারণে আপনি জাহান্নামে যাবেন কিন্তু আমরা নির্লজ্জভাবে বেহায়ার মতো মুনাফিকের মতো দল করি একটা পরিচয় দিয়ে আরেকটা আমি কেন বলি অন্য দল করার পরে যে দলে কোরআন নাই হাদিস নাই আল্লাহ নাই রসুল নাই পরকাল নাই ইহকাল নাই ন্যায় বিচার নাই অন্যায়ের যাচাই বাছাইয়ের কোন বালাই নাই সেই দল করার পর আমি কেন বলে আমি রসুলুল্লাহর উম্মত এই কথাটি মিথ্যা কথা প্রতারণা বেঈমান মুনাফিকি জালিয়াতি আমি যদি রসুলুল্লাহর দল করে থাকি আমি সেই দল করব যেই দলের নেতার আদর্শে কোরআন আছে হাদিস আছে আল্লাহ আছে রসুল আছে সুন্নাহ আছে এটাই হচ্ছে আমার পরিচিতি যে আমি রসুলুল্লাহর দল রসুলুল্লাহর উম্মত কিন্তু এর বাইরে আমি বোতল মার্খা ভোট চোর বেলার চোর গম চোর চাল চোর করোনার চাল চোর বয়স্ক ভাতার টাকা চোর তার আনুগত্য করার পর যদি বলি আমি রসুলুল্লাহর উম্মত তার চাইতে বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না
আমরা কেন মিথ্যা কথা বলি? কেন বলি? নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কেন কবরস্থানে গিয়ে বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই বেয়াদব কি নামাজ পড়ে? ওই বেয়াদব কি কোরআন হাদিসের আইন বাংলার জমিতে চালু হোক এটা চায়? যদি না চাই তাহলে কেন বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? খবরদার, এই ধরনের কথা বলবেন না। যদি এই কথা বলা জায়েজ হতো, হযরত ওমর রাসূলুল্লাহকে মুনাফিকের জানাজায় যেতে বাধা দিতেন না, ঠিক কিনা? যদি এটা জায়েজ হতো, আল্লাহ পাক আয়াত নাজিল করতেন না ইস্তিগফির লাহুম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা ফালাই ইগফিরাল্লাহু লাহুম। নবী, তাদের জন্য আমি আপনি ক্ষমা প্রার্থনা করুন, আর ক্ষমা প্রার্থনা নাই করুন যদিও 70 বার ক্ষমা চান, ফালাই ইগফিরাল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন আমি 100 বার ক্ষমা চাইব। আল্লাহ পাক ওমরের পক্ষে আয়াত নাজিল করলেন সূরা তাওবা, খুলে দেখেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী, তাদের যদি কেউ মারা যায় তার জানাজা পড়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরি, তার কবরের পাশেই দাঁড়াবেন না। এই আয়াত আল্লাহ নাজিল করতেন না। আর আপনারা আমরা আলেমরা নির্বিঘ্নে মুনাফিক বেঈমান বেনামাজি হারাম করে জানাজা নির্বিঘ্নে পড়িয়ে যাচ্ছে, কেন? চাকরি থাকবে না তাই, আপনার ইমানের 4 পয়সার দাম না। আপনি যত বড় আলেম হন, আর যত বড় হাজি হন, যত বড় মোল্লা হন, যত বড় মুন্সি হন, যত বড় নামাজি হন, আপনার ইমানের কোনো দাম নাই। কারণ আপনি যেটা করেছেন আল্লাহ করে নাই, করতে বলে নাই, রসুল করে নাই, সাহাবারা করে নাই, কোরআন সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, আপনি সেটা করছেন, আপনি কিসের আলেম? রাগ করতেছেন? ইমানের বিপরীত যে করবে তার ইমান নাই। জীবনের সকল ক্ষেত্রে আমাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, এটি হচ্ছে ইমানের 4 নম্বর কোয়ালিটি। প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়েছে, আল্লাহ যদি কোনদিন তৌফিক দেন আবার কথা বলবো, রাগ করলেন? তবে উঠবেন কারা কারা, হাত তুলেন তো দেখি, মাহফিল শেষে রাখেন কেউ উঠবেন? যদি উঠে যান তাহলে আপনি কি? এই যে ফতোয়া দিলেন কে? আপনারাই দিলেন। আমি শেষ করে দেব কিন্তু কেউ উঠবেন না, কথা দিয়েছি। এই মাদ্রাসা পরিচালনার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে না? না আছে না? নাই, অল্প না বেশি? অনেক বেশি প্রয়োজন। এখানে সরকার দেয় যা মেম্বার চেয়ারম্যানেরা দেয় তাও, এটা নিয়ে আবার রাজনীতি করে না? করে না?